জমিদাতার লিখনকে খণ্ডাবে। গুরুদেব সেদিনও বলেছিলেন, বার বার করে বারণ করেছিলেন যে প্রভাকর তুমি যেও না, তুমি গঙ্গার মাটি তুলতে যেও না, কিন্তু সেও তো চিরকাল ডাকাবুকু ছিল, তাই চলে গেল, চলে গেল, গঙ্গার মাটি তুলতে চলে গেল, কিন্তু আর ফিরল না। আমি তাকে শেষবারের মতো ঠিক করে দেখতেও পারলাম না, আর মাও তার ছেলেকে শেষবারের মতন মাথায় আদর করে কপালে চুমু দিয়ে বলতে পারলেন না যে ঘুমো বাবা, শান্তিতে ঘুমো। চুপ করো বড় বৌমা, দয়া করে চুপ করো। আমার বড় ছেলে মরেনি, 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 ও হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে, হারিয়ে গেছে। ও আপনার বড় ছেলে মরে গেছে, ও আর বেঁচে নেই, ও আর বেঁচে নেই। আপনি এই সত্যিটার থেকে আর কতদিন মুখ ফিরিয়ে থাকবেন মা, কতদিন? চুপ করো তুমি বড় বৌমা, চুপ করো। কেন এসব কথা বলে তুমি তোমাদের মাকে কষ্ট দিচ্ছ? তুমি জানো না, জানো না সন্তানের শোক যে কোনো মায়ের জন্য কতখানি কষ্টের, তুমি বুঝতে পারো না তোমাদের মায়ের কতখানি যন্ত্রণার জায়গাটা। আমি সব বুঝতে পারি বাবা, আমি সব জানি, আর এই জন্য আমি এই কথাগুলো বার 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 বলছি, যাতে মেজ বউয়ের নাটকের জন্য মাকে আবার সেই যন্ত্রণা না পেতে হয়, যেখানে গিরিধারী বাবা এসে আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মেজ বউ ঠাকুরপোর জীবনে একটা অভিশাপ। যে মেজ বউর কারণে ঠাকুরপোর মৃত্যু হবে। যেখানে গিরিধারী বাবা ঠাকুরপোকে বাঁচানোর বিধান দিয়ে দিয়েছেন, তাও কেন আপনারা বার বার মেজ বউয়ের কথা শুনছেন আমি তো বুঝতে পারছি না। আমাকে একটা কথা বলুন তো, আমাকে একটা কথা বলুন, মেজ বউ এই বাড়িতে পা রাখার পর থেকে কোন ভালোটা হয়েছে, কোন ভালোটা হয়েছে আমাকে একটু বলতে পারবেন? এই মেজ বউ তো কাল রাত্রির দিনই ঠাকুরপোকে ঘরে ডেকে পাঠিয়েছিল, যেদিন স্বামী স্ত্রীর মুখ দেখা বারণ সেদিনই তো আমাদের বাড়িতে অমঙ্গলের সূচনা করেছিল। আর একদিন তো মেজ বউ বাড়ি ছেড়ে চলেও যেতে চেয়েছিল, কি ঠাকুরপো? হ্যাঁ কি না? হ্যাঁ বৌমণি, কিন্তু কিন্তু সেদিন ও যায়নি, তাই তো? হ্যাঁ সেদিন যায়নি, কিন্তু তারপরে আরেকদিন তো মেজ বউ রাত্রির বেলা বাড়ি ছেড়ে আবার চলে যাচ্ছিল, কি মেজ বউ তুমি চলে যাচ্ছিলে তো? সেই কথাটা তো তুমি মা বাবাকে গিয়েও বলেছিলে। আর এই মেজ বউয়ের জন্যই প্রথমবার আমাদের এই বাড়িতে পুলিশ পা রেখেছে, আর তারপর থেকে একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে যে আমাদের এই শান্ত জীবনে পুলিশের আসা যাবার লেগেই আছে, সব তো এই মেজ বউয়ের জন্য। মেজ বউয়ের এই অশুভ ছায়া জবের থেকে আমাদের এই বাড়িতে পড়েছে, আমাদের ঠাকুরপোর ওপরে পড়েছে, আমাদের এই বাড়িতে একটা এত অশান্তির ঝড় উঠেছে, আর আজ অবধি আমরা সেই ঝড়ের মোকাবিলা করেই চলেছি। আজ তো আমার মনে হচ্ছে যে মেজবু ইচ্ছে করে এই নাটকের বাহানাটা দিচ্ছে যাতে লগ্ন পার হয়ে যায়। বৌমণি, আমি তোমার সব যুক্তি কাটতে পারতাম, কিন্তু এখন না, এর উত্তরটা পরের জন্য তোলা রইল, কারণ এই উত্তরটা দেওয়ার সময় এখনো আসে। এর উত্তর দেওয়ার সময় তুমি আর পাবেও না মেজ বউ। এক মিনিট মেজ বৌদি, তুমি ঠিক কি উত্তর দেবে আমি সত্যিই জানি, তবে বৌমণি তোমার সাথে আমার কটা কথা আছে। তুমি এটা ভেবো না বৌমণি যে মেজ বৌদি শুধুমাত্র আমার সাথে হানির বিয়েটা দিয়েছে বলে আমি মেজ বৌদির হয়ে কথা বলছি। আমি আগেও যেমন মেজ বৌদির হয়েই কথা বলতাম, আজকেও আমি মেজ বৌদির হয়েই কথা বলব। অনেক তো দোষারোপ করলে মেজ বৌদিকে, একটা কথার উত্তর দাও তো, আমরা তার প্রতি সুবিচার করছি তো, ঠিক করছি আমরা তার সঙ্গে? যে মেয়েটা নিজের স্বামীর মঙ্গলের জন্য তার বিয়েটা ভেঙে দিতে পারে, চোখে
মেয়ের সামনে দাঁড়িয়ে থেকে একটা অন্য মেয়ের সাথে তার স্বামীর বিয়ে দিতে পারে, তার বাড়ি ঘর সংসার সব কিছু ছেড়ে চলে যেতে পারে, থেকে বেশি হিতাকাঙ্ক্ষী কি আছে গো? সে যদি আমাদের বাড়ির জন্য অশুভ হয়ে থাকে তাহলে আমরা সবাই তার জীবনে অশুভ। সত্যি বড় বৌদি, মেজবৌদি নিজের জন্য কি চেয়েছে বলতো? ও তো কিচ্ছু চাইনি, তারপরে তুমি এরকম গালমন্দ করছো ওকে। একটা মেয়ের জীবনে কি থাকে তার স্বামী সংসার ছাড়া আর কি থাকে বলতো? সব অন্যায় মুখ বুঝে মেনে নিচ্ছে, একবারও ভেবে দেখেছ আজ মেজবৌদির মনের ভেতরে কি চলছে, কি অবস্থা? আমরা কেউ ভেবে দেখবো না, শুধুমাত্র একজন মানুষকে অশুভ ডাকিয়ে দিতে পারলেই আমাদের সমস্ত দায়িত্ব শেষ। মামা, মামি, আমি আর শিউলি অনেক বছর ধরে এই বাড়িতেই থাকি, অথচ এই সংসার একটা টাকা পয়সাও দিতে পারি না, আর এই নিয়ে অনেকবার কথাও শুনতে হয়েছে, আর এটা তো সত্যি। কিন্তু এই মামার বাড়িটাই তো চিরকালের ভালোবাসার জায়গা। মামা, মামি, দাদারা, ভাই বোন কেউ একদিনের জন্য বুঝতে দেয়নি যে আমি তাদের পর। মামা, মামি, আমি সেই ভালোবাসার অধিকার থেকে একটা কথা বলবো, মেজবৌদিকে তোমরা আর যন্ত্রণা দিও না। মেজবৌদি তো একটু সময় চেয়েছে, আমরা কি পারি না সেটুকু সময় দিতে মেজবৌদিকে? এই শুভ লগ্ন যদি একবার পেরিয়ে যায় এরকম শুভ যোগ আগামী 12 বছরেও আসবে না, শঙ্করকে কেউ বাঁচাতে পারবে না। আওয়াজটা মনে পাইথন থেকে এলো, আগুন আগুন। দেখুন মা, দেখুন, মেজবৌ বিয়েটা বাধা দিল বলে কি অমঙ্গলটাই না ঘটলো। সাধে কি আর গিরিধারি বাবু বলেছেন যে মেজবৌ অশুভ, সেটা তো আবার প্রমাণ হয়ে গেল। চুপ করো তো তুমি, চেটালাম কিছুক্ষণেই মালুম পাবে। এই যে
আপনাদের গিরিধারী বাবা, আর ওকে তো সবাই চেনই, তাপস রায় উর্ফে ম্যাক্স। তাপস মানে মেজবৌমা, তোমার জামাই বাবু। এই গিরিধারী বাবা আসলে রত একজন অভিনেতা, আমাদের দলেই অভিনয় করতো, কিন্তু নানা রকম দুরম্বরী কাজ করে বেড়াতো, আর ওই দুষ্কর্মের জন্য ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ওরা আমার পরিবারের সর্বনাশ করতে চাইবে কেন? তা করে ওদের কি লাভ? তাই তো মা, এই তাপস বাবু ওনা তো চিরকালই ঐশানির ওপর রাগ। আন্টি, আমি যে এই লোকটা জালিয়াতি অনেকদিন আগেই ধরে ফেলেছি, আমার জন্য ওকে জেল খাটতে হয়েছে, ওর তো আমার উপরে রাগ থাকবে, ও তো চাইবেই আমার সর্বনাশ করতে। তাই তো উনি আমার আর ঐশানির সম্পর্কটা ভেঙে চুরমার করে দিতে চেয়েছিলেন। আমার কথাটা যদি এখন ফাঁস হয়ে যায়, তাপস আর রতন যদি বলে দেয়। আর হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক বলেছ, আমি এই বাড়িতে আসার পর থেকে এই বাড়িতে বারবার পুলিশ আসছে, কিন্তু কি করব বলো? আমি এই বাড়িতে আসার পর থেকে এমন যা যা ঘটনা ঘটছে, আমি তো পুলিশ ডাকতে বাধ্য হচ্ছি। আর হ্যাঁ, পিছুটি পাতা রসে স্প্রে দিলে যে লোকেরা তাদের মুখোশ ছেড়ে আসল রূপে বেরিয়ে আসে, সেটা আমি জানতাম। আর আগুনটা বাবা, আগুন লাগেনি, মেজবৌদি আমাকে করতে বলেছে। গল্পের নতুন মোড়, হরগৌরী পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।